হ্যালো ভিউয়ার্স, কী খবর সবার? প্রতিদিনের ব্যস্ততা কাটিয়েও যখন আমরা নিজেদের জন্য কিছু সময় বের করতে চাই, আমরা পারি না। আমাদের মনের অবস্থাও সবসময় একরকম থাকে না। মাঝে মাঝে ইচ্ছে করে এমন কিছু মুভি দেখতে যেগুলো দেখে আমি অনেক ইন্সপায়ার হতে পারি। আপনাদের জন্য তাই 5টি এমন হলিউড মুভি লিস্ট নিয়ে এসেছি যা আপনার মনে এনে দেবে নির্মল প্রশান্তি। তালিকায় প্রথম যে মুভিটি আছে তার নাম দ্য হলিডে। দুজন মহিলা একজন আরেকজনের চেয়ে 10,000 কিলোমিটার দূরত্বে থাকেন, কিন্তু দুজনের মধ্যে একটাই মিল যে তারা দুজনেই খুব অসুখী। বিভিন্ন সোশ্যাল ওয়েবসাইটের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং তারা সিদ্ধান্ত নেয় যে তারা ক্রিসমাসের ছুটিতে বাড়ি এক্সচেঞ্জ করবে, এবং এই সিদ্ধান্তে বদলে যায় তাদের জীবন। জীবনে জীর্ণতা কাটিয়ে সুখ খুঁজে পাওয়ার, নিজেকে নতুন করে গড়ে তোলার এই গল্প নিশ্চিত আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে প্রশান্তির স্রোতে, এবং নিজেও ইন্সপায়ার হতে পারেন এই মুভিটি দেখে। দর্শক, এরপর রয়েছে হি ইজ জাস্ট নট দ্যাট ইনটু ইউ। এই ছবিটি দেখার পর প্রথম যে কথাটা আমার মাথায় এসেছে তা হচ্ছে, সেলফ হেল্প বই থেকেও এত সুন্দর মুভি বানানো যায়। পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন সম্পর্কে জড়িত এবং তাদের সমস্যাগুলো আলাদা, গল্পগুলো ভিন্ন। নিজেদের সমস্যাগুলো থেকে বের হয়ে নতুন করে জীবনটা সাজিয়ে নেয়া দেখতে পাবেন এই ছবিতে। এরপর রয়েছে দ্য ডেভিল ওয়ার্স প্রাডা। বাবার প্রবল আপত্তি থাকা সত্ত্বেও ল কলেজ ছেড়ে জার্নালিজমে ক্যারিয়ার করতে চলেছে অ্যান্ডি স্যাক্স। অ্যান্ডি একেবারেই সাধারণ মেয়ে, তার কোনো ফ্যাশন সেন্স নেই, কিন্তু ভাগ্যের পরিহাসে সে ফ্যাশন ইন্ডাস্ট্রিতে চাকরি পায়। তাও আবার তার বস কিনা এমন একজন যাকে গোটা ফ্যাশন দুনিয়া এক নামে চেনে। চাকরির জগতে টিকে থাকার লড়াই আর নিজের স্বপ্নের ক্যারিয়ার গড়ার মাঝখানে পিষ্টে থাকা অ্যান্ডি আর মাথার উপর তার বস মিরান্ডা, এদের কাজ কারবার দেখতে দেখতে সময় কেটে যাবে আপনার। মুভিটি দেখে অবশ্যই আপনি অনেকটা রিলিফ পাবেন। দর্শক, এরপর আপনাদের জন্য যে মুভিটি আছে সেটি হচ্ছে উই আর দ্য মিলার্স। ছোটখাটো ড্রাগ ডিলার ডেভিড একজন ছিনতাইকারীর হাতে তার সব ড্রাগ আর টাকা খুইয়ে বসে। তার বস তাকে কাজ দেয় মেক্সিকো থেকে ড্রাগ স্মাগল করে আনার, এছাড়া ডেভিডের কোনো উপায় নেই। শেষমেশ সে বুদ্ধি করে টুরিস্ট সেজে ফ্যামিলি ট্যুরের আড়ালে ড্রাগ স্মাগল করে। বউ হিসেবে ভাড়া করে এক স্ট্রিপারকে, মেয়ে হিসেবে এক হোমলেস পাঙ্ক, এবং ছেলে হিসেবে নেয় পাশের ফ্ল্যাটে নিরীহ এক ছেলেকে। কমেডি মুভি হলো খুব সুন্দর সিনেমাটোগ্রাফি, ছোট ছোট টুইস্ট আর অভিনেতাদের অভিনয় মুভিটিকে দিয়েছে এক অন্য মাত্রা। সর্বশেষ আপনাদের জন্য যে মুভিটি আছে সেটি হচ্ছে নিউ ইয়ার্স ইভ। প্রিটি উইমেন খ্যাত ডিরেক্টর গ্যারি মার্শালের একটি স্পেশাল ডে ফ্রাঞ্চাইজ রয়েছে, যদিও সেটি আনঅফিসিয়াল। প্রথম মুভিটি ভ্যালেন্টাইন্স ডে, দ্বিতীয়টি নিউ ইয়ার্স ইভ, এবং তৃতীয়টি মাদার্স ডে। এই মুভিটি 31 ডিসেম্বর নিউ ইয়র্ক ইভকে ঘিরে একদল নিউ ইয়র্ক বাসীর গল্প। মুভির প্রত্যেকটি চরিত্র একজন আরেকজনের সাথে সম্পর্কিত। ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন জীবনের গল্পগুলো দেখতে বেশ ভালো লাগে। ছবির শেষের ছোট্ট টুইস্টটিও বেশ মজার। এই মুভিটি দেখে আপনার মনে প্রশান্তি আসবে, এটা আমি বলছি। দর্শক, আমাদের এই ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তীতে এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ক্রিয়েটিভ টপ 10 মিস্ত্রি ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।